কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর পেনশনারের বাবে ডাঙর খবর। লোকসভা নির্বাচনের পিছতে গঠন করা হব পারে এইট পে কমিশন। অষ্টম দরমহা আয়োগ গঠনের বাবে দাবি কেন্দ্রীয় সরকারের কর্মচারী সংস্থাসমূহর। নির্বাচনের পিছতেই নতুন দরমহা সংশোধন আয়োগ গঠন করার সম্ভাবনা আছে। সরকারক অষ্টম দরমহা আয়োগ গঠন আর বিসঙ্গতি সমাধান করবলে আহ্বান কেন্দ্রীয় কর্মচারী। কর্মচারী রাজহুয়া অভিযোগ আর পেনশন মন্ত্রণালয় প্রেরণ পত্র। ভারতীয় রেলওয়ে কারিকরী সুপারভাইজার এসোসিয়েশনের দাবি এইট পে কমিশনের বাবে। বর্তমান সেভেন পে কমিশন গঠন করা হয়েছিল 2014 সনত। ইয়ার পরামর্শ সমূহ কার্যকরী হয়েছিল 2016 সনত। কেন্দ্রীয় কর্মচারী দরমহা প্রায় 30% বৃদ্ধি করা হয়েছিল। সাধারণতে প্রতি 10 বছর এক কেন্দ্রীয় পে কমিশন গঠন করা হয়। অবশ্যই আইনের দ্বারা এই বাধ্যতামূলক নহয়। কর্মচারীলে বৃহৎ সুখবর, নির্বাচনের পিছতেই এইট পে কমিশন। তো গাইজ, সকলকে আসাম হোম গার্ড চ্যানেলের ফলের সকল গৃহরক্ষী জওয়ান সকল মূর একটা অনুরোধ, চাওক এতিয়া এই যে এইট পে কমিশন বাড়ব তার কারণে সকলে মেমোন্ডাম কপি কিছু আগবাইছে। তো আমি ভাবো আমার যা গৃহরক্ষী জওয়ান আছে, তো সকলে এনেকে এইট পে কমিশন যাতে আমারও কিবা এটা যাতে ভাল ফলাফল দিয়ে। আর আমি ভাবো চাওক আমার যাব গৃহরক্ষী জওয়ান আছে সকলে চাকরিট পার্মানেন্ট নহয়, গতি আমার চাকরিটার কারণে কমসে কম আমার পিএফ ESI আর 60 বছর চাকরির কারণে এইখানে সরকারে অল্প চকু দিব লাগে। আমার ভাই বন্ধুবুরে এয়া চাওক কিমান কষ্ট করে এয়া প্লেটফর্মত পড়ি আছে ইলেকশন ডিউটির কারণে, লোকসভা নির্বাচনের কারণে। এয়া চাওক দিনাত একাকার করে এখন ডিস্ট্রিক্টর বহু দূরলকে গই এইবর গাড়িরে গই এখন ডিস্ট্রিক্টর বেলেগ এখন ডিস্ট্রিক্ট লোকসভা নির্বাচনের কারণে সকলব ওলাই গেছে আমার গৃহরক্ষী জওয়ান। এয়া চাওক রাতির ফটো হয় আর এয়া সকল আমার গৃহরক্ষী জওয়ান এয়া যিকিখন জেলাত ইলেকশন ডিউটির কারণে গৈছিলে তার থানার ফটো হয়। তো সকলে আশা করে আছে যে আমার গৃহরক্ষী জওয়ানের চাকরিট নিয়মীয়াকরণ হয়। অহা আগন্তুক যি সরকারে নাহক কিয় সেই সরকার যাতে আমার গৃহরক্ষী জওয়ানের কথা যাতে অল্প ভালকে চিন্তা চর্চা করে। আর আশা করো এইবার যখন নতুন সরকার আসব হয়তো আমার গৃহরক্ষী জওয়ানের কিবা একটা ভাল ফলাফল আহিব পারে, কিয়নো নতুন সরকার আহিলে সকল কাম কাজ ভালেই করে। তো আশা করো পোনপ্রথমে যখন সরকার আহিব যাতে আমার গৃহরক্ষী জওয়ান সকলের কথা যাতে অল্প ভালকে চিন্তা চর্চা করে আমার যাতে জীবনটা যাতে বহুত ধন্য করে তুলে সেয়াই। আর ভিডিওটি আপনাদের যান পায় শেয়ার করে দিয়ক। আর চ্যানেলটলে যদি আপনার নতুনকৈ আহিছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব আর ভিডিওটো যিমান পারে শেয়ার করব। আপনাদের মই রিকুয়েস্ট করছো যাতে প্রত্যেকজন আমার গৃহরক্ষী ভাই বন্ধুয়ে পায়। আর সিমানে আসলে ভিডিওটো আপনাদের ভিডিওটো যিমান পারে কিন্তু শেয়ার করব। তো আজিলে জয় হিন্দ জয় ভারত।